ইসিজি করার আগে পেশেন্টের জামার বোতামগুলো খুলে দিতে হবে। তারপর আমাদের কিছু ইকুইপমেন্ট যেমন 20 ml সিরিঞ্জ, তারপর হচ্ছে লিগনোকাইন জেল, তারপরে কটন, এগুলো কিন্তু আমাদের অলরেডি জোগাড় করে রেখে দিতে হবে। আমরা ড্রেস খোলার পরে লিগনোকাইন জেল যেটি রয়েছে সেটি পেশেন্টের যেই চেস্ট আছে চেস্টে লাগাতে হবে। দেখো কীভাবে লাগাই আমরা। 1, 2, 3, 4, 5, 6। তারপরে দুটো হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে জেল দিয়ে দিতে হবে। রাইট লেগ অ্যান্ড লেফট লেগে তোমাদের জেল দিয়ে দিতে হবে কিন্তু। তারপরে আমরা ইসিজি লিড নিয়ে নিয়েছি। এখন আমরা ইসিজি লিডগুলো লাগাবো। ইসিজি লিডগুলো কীভাবে লাগাবো, C1, C2, C3, C4, C5, C6 রয়েছে। তো প্রথমে C1 নিয়ে স্টারনামের রাইট সাইডে লাগাতে হবে, তারপরে স্টারনামের লেফট সাইডে তোমাদের C2 লাগাতে হবে, তারপরে C2 যেটি রয়েছে তার নিচে C3 লাগাতে হবে। C3 লাগানোর পরে C4, তারপরে তোমাদের এখানে লাগাতে হবে, C4 লাগিয়ে নিলাম। তারপরে C5 আমরা লাগাবো, তারপরে সবার শেষে C6। তো লিডসগুলো আমরা এভাবে লাগিয়ে নেব। লিডসগুলো লাগানোর পরে তোমাদের যেগুলো কর্ডস রয়েছে সেগুলো লাগাতে হবে। দেখো আমরা হাতে কিভাবে লাগাই। এটা হচ্ছে লেফট হ্যান্ডে লাগিয়ে দিলাম আমরা একটি কর্ড, তারপরে হচ্ছে রাইট হ্যান্ডে এটি লাগিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমরা লেগে লাগাবো, লেগের দিকে চলে আসলাম। তো লেফট লেগে আমরা লাগিয়ে দিলাম, এরপরে রাইট লেডে লাগিয়ে দেবো। তোমরা দেখবে ওখানে লেখা থাকবে এই যে কর্ডগুলো যে রয়েছে, কর্ডের মধ্যেই কোনটা রাইট এবং কোনটা লেফট লেগ, কোনটা রাইট হ্যান্ড, তোমাদের এগুলো কিন্তু আগের থেকেই ওখানে লেখা রয়েছে, ওটা দেখেই তোমরা কিন্তু লাগাবে। দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট যখন হয়ে যাবে তারপরে তোমরা মনিটরের এখানে চলে আসবে, এসে রাইটের সামনে রাইটটা ক্লিক করবে, রাইট চিহ্ন ক্লিক করার পরে তোমরা নিচের দিকে চলে আসবে সেটিংয়ের দিকে। সেটিংয়ে এসে তোমাদের যে পেশেন্টের নাম এখানে লিখতে হবে, ডক্টরস নাম নাম্বার 1, নাম্বার 2, 3 এরকম। তারপরে হচ্ছে ইনিশিয়ালস, অটো আইডি, রিসেন্ট আইডি, এগুলো তোমরা দেওয়ার পরে কিন্তু তারপরে তোমরা প্রেস করবে। তো দেখো আমরা নাম লিখে নিচ্ছি পেশেন্টের নাম। নাম লেখা হয়ে গেছে, ব্যাগ এসে তোমাদের এই প্রিন্ট যেটা রয়েছে সবুজ কালারের এটা কিন্তু তোমাদের প্রেস করতে হবে। এটা যখনই প্রেস করবে তার কিছু সময় নেবে, 3 সেকেন্ডের মধ্যে সময় নেবে। 3 সেকেন্ড সময় নেওয়ার পরে কিন্তু আমাদের ইসিজিটা বেরিয়ে আসবে। দেখো ইসিজি কিন্তু বেরিয়ে এসছে। তোমাদের আগে থেকে কিন্তু ইসিজি যে পেপার রয়েছে সেটি সেট করে রেখে দিতে হবে, তারপরে কিন্তু ইসিজি পেপার বেরিয়ে আসবে, নাহলে কিন্তু ইসিজি পেপার আসবে না।